বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। বন্ধুরা, বরাবরের মতো গোল্ড জ্যাক টু এর পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, বরাবরের মতো আমি আপনাদের সাথে রয়েছি পিন্টু স্বর্ণকার। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য 31 পিস ছোট ছোট আংটির ডিজাইন এনেছি। বন্ধুরা, এই আংটির ডিজাইনগুলো আপনি দুয়ানা থেকে শুরু করে দুয়ানা তিন আনা এরকম স্বর্ণের মধ্যে এই ডিজাইনগুলো আপনি তৈরি করতে পারবেন। বন্ধুরা, ডিজাইনগুলো কিন্তু খুবই মজবুত হয়, সবসময় রাফি ইউজের জন্য যদি আপনি তৈরি করেন এই ডিজাইনগুলো আপনি অনাহাসে ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, আর যদি আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য তৈরি করেন, তো সেক্ষেত্রেও এই ডিজাইনগুলো আপনি কীভাবে তৈরি করবেন বা সবসময় রাফি ইউজের জন্য ডিজাইনগুলো আপনি কীভাবে তৈরি করবেন আর স্বর্ণটা কেমন দেবেন, বন্ধুরা আমি সব কিছু ভিডিওর ভিতরে বলে দিব। বন্ধুরা, এই ডিজাইনগুলো আপনি দেখতে থাকুন আর আমি যে কথাগুলো বলবো সে কথাগুলো ফলো করুন, তাহলে এই ডিজাইনগুলো আপনি সুন্দরভাবে তৈরি করে নিয়ে আসতে পারবেন। আর এখানে যে 31 পিস আংটির ডিজাইন রয়েছে, তো সে ডিজাইনগুলো আপনি সম্পূর্ণ দেখবেন, তাহলে আশা করি এখান থেকে আপনি ভালো ডিজাইনটা খুঁজে নিয়ে তৈরি করতে পারবেন। বন্ধুরা, এখানে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিছু কিছু ডিজাইন রয়েছে দুয়ানা স্বর্ণের মধ্যে আর কিছু কিছু ডিজাইন রয়েছে তিন আনা স্বর্ণের মধ্যে। বন্ধুরা, আপনি যদি সবসময় রাফ ইউজ করেন, তাহলে এখানে যদি কম স্বর্ণের মধ্যে তৈরি করেন এখান থেকে ডিজাইন দেখে, তাহলে আপনি দুয়ানা স্বর্ণ দিয়ে তৈরি করতে পারেন। এখানে দেখে নেবেন যে কোন ডিজাইনটা দুয়ানা স্বর্ণের মধ্যে, তো সে ডিজাইনটা আপনি সবসময় রাফ ইউজের জন্য ছোট করে এখানে যেরকম রয়েছে ডিজাইনটা সে ডিজাইনটা সেম রেখে যখন আপনি আপনার স্বর্ণকারের কাছ থেকে ডিজাইনগুলো তৈরি করবেন, তো তাকে আপনি বলে দিবেন যে ডিজাইনটা ছোট করে দুয়ানা স্বর্ণের মধ্যে তৈরি করে দিতে। আর বন্ধুরা, যখন আপনি তৈরি করবেন তাকে বলে দিবেন যে নিচের যে রিনটা থাকে আংটির, সব আংটিরই আপনার নিচের রিন থাকে, তো সে রিনটা একটু ভারী করতে বলবেন। বন্ধুরা, সে রিনটা যদি আপনি ভারী করে তৈরি করেন তাহলে সে রিনটা বাঁকা হয়ে যাবে না, আংটিটা আপনি ভালোভাবে ইউজ করতে পারবেন। আর বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে তিন আনার স্বর্ণের মধ্যে যে ডিজাইনগুলো রয়েছে সেখান থেকে যদি আপনি যে কোনো ডিজাইন চয়েস করে তৈরি করতে চান, তাহলে এখানে যেরকম রয়েছে সেরকম সেম করে ডিজাইনগুলো আপনি তৈরি করতে পারেন। আর যদি আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য তৈরি করেন, তাহলে বড় করে জিনিসটা তৈরি করতে পারেন। বন্ধুরা, আপনি যদি বড় করে তৈরি করেন তাহলে আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য তৈরি করবেন, আর যদি আপনি সবসময় রাফ ইউজ করেন তিন আনার স্বর্ণ দিয়ে তৈরি করে, তাহলে সে ডিজাইনটা ছোট করে তৈরি করবেন। বন্ধুরা, ছোট করে তৈরি করতে এজন্যই বলি যে ছোট করে তৈরি করলে জিনিসটা মজবুত হয়, সবসময় রাফ ইউজে ভালো পাওয়া যায়। বন্ধুরা, ডিজাইনগুলো আপনি যখন তৈরি করবেন একটু ভালো স্বর্ণ দিবেন, যেমন ধরুন 21 ক্যারেট বা 22 ক্যারেট এরকম ভালো স্বর্ণ দিয়ে ডিজাইনগুলো তৈরি করলে আপনি যখন পরবর্তীতে ডিজাইনগুলো ভাঙতে যাবেন সেক্ষেত্রে আপনি ভালো স্বর্ণটাই পাবেন, আর আপনি এই ডিজাইনগুলো ব্যবহার করেও ভালো পাবেন যদি ভালো স্বর্ণ দিয়ে ডিজাইনগুলো আপনি তৈরি করেন। বন্ধুরা, বর্তমানে যে স্বর্ণটা পাওয়া যায় 21 ক্যারেট 22 ক্যারেট হলমার্ক, তো সে স্বর্ণটা দিয়ে আপনি ডিজাইনগুলো তৈরি করে নেবেন, সেটা ভালো হবে। আর বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে আংটির ডিজাইনগুলো কিছু কিছু ডিজাইন রয়েছে যে সাইডে যে ডাইজগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, আপনি একটু ভারী করে সেই ডাইজগুলো আপনি তৈরি করতে দিবেন। যদি আপনার ডিজাইনে সেই ডাইজটা থাকে তাকে বলবেন যে ডাইজটা একটু ভারী করে আর নিচের যে রিনটা ভারী করে সুন্দরভাবে জিনিসটা তৈরি করে দিতে। আর বন্ধুরা, এরকম ডিজাইন যদি আপনি আমাদের কাছ থেকে তৈরি করে নিতে চান তাহলে অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন। বন্ধুরা, আর আপনি এখান থেকে কোন ডিজাইনটা আপনার চয়েস হলো অবশ্যই আপনি কমেন্টে জানাবেন। বন্ধুরা, আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ বন্ধুরা এরকম নিত্য নতুন ডিজাইন আর ডিজাইন বিষয়ে বিভিন্ন পরামর্শ আপনাদের দিয়ে থাকি। বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ডিজাইন নিয়ে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।